হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবর মতো আবারও আপনাদের মাঝে নতুন একটি গাড়ির ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি বরাবরই বলে থাকি। এবং আপনাদের কী কী চাহিদা সম্পন্ন গাড়ি রয়েছে যা যারা আপনারা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, প্লিজ দয়া করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা সেসব গাড়ি খুঁজে বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের কাছে কিছু কালেকশন থাকে, আপনারা চাইলে আমাদের কাছ থেকেও গাড়িগুলো নিতে পারবেন। তো এই গাড়িটি আপনাদের কিনতে হলে যেতে হবে চট্টগ্রাম মুনসারাবাদ। আবার বলি, এই গাড়িটি কিনতে হলে আপনাদের যেতে হবে চট্টগ্রাম মুনসারাবাদ। এবং স্ক্রিনের ঠিক নিচেই নাম্বার দিয়ে দিয়েছি মালিক পক্ষের, আপনারা চাইলে মালিক পক্ষের সাথে যোগাযোগ করে নেবেন। আর যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটি হচ্ছে জাপানি টয়োটা ডাইনা পিক আপ ডেটটুন একটি গাড়ি। গাড়িটি সম্পূর্ণ ফ্রেশই রয়েছে। এই গাড়িটির সম্পর্কে বিস্তারিত আমরা বলবো ডিটেলসে এ টু জেড। এবং আপনারা অবশ্যই আমার পাশে থাকতে হবে, পাশে থাকলে আমি অবশ্যই উৎসাহিত হব এবং নতুন নতুন আরও ভিডিও ক্রিয়েট করার। আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করবো ভালো ভালো কিছু গাড়ির ভিডিও প্রতিদিনই দেওয়ার। আর যারা পুরাতন রয়েছেন অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, আমি আপনাদের কাছ থেকে 2 থেকে 3 মিনিট সময় নেব এই গাড়িটির সম্পর্কে বিস্তারিত বলার বলতে, আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো প্রথমে যদি আমরা গাড়ির মডেলটা একটু বলি, গাড়িটার মডেল হচ্ছে 2006 এবং রেজিস্ট্রেশন হয়েছে 2012 সালে। আবারও বলি, এই গাড়িটির মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হয়েছে 2012 সালে। গাড়িটি হচ্ছে ম্যানুয়াল গিয়ারের একটি গাড়ি। গাড়িটির খালি গাড়ির ওজন হচ্ছে 1750 কেজি এবং আপনার বোঝাই গাড়ি হচ্ছে 3635 কেজি। গাড়িটি হচ্ছে ম্যানুয়াল গিয়ারের একটি গাড়ি। গাড়িটিতে আপনার 3Y ইঞ্জিন লাগানো। আবার বলি, এই গাড়িটিতে 3Y ইঞ্জিন লাগানো। গাড়িটির লঙে হচ্ছে আপনার 10 ফিট 6 ইঞ্চি। গাড়িতে মোটমাট আপনার দুটা সিএনজি বোতল লাগানো রয়েছে 90-90 করে। এই গাড়িটিতে মোটমাট 6টি চাকা পেয়ে যাবেন, সমান চাকা, সামনে পিছনে সমান চাকা এবং একই সাইজ রিম, মানে আপনার রিম 6টা চাকারই রিম একই, আপনাদের কোনো এক্সট্রা রিম ক্যারি করতে হবে না। তো গাড়িটি আমি সম্পূর্ণ আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ রয়েছে, সামনে থেকে পিছন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করানো হয়েছে। আপনারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন, গাড়িটি খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। এবং সব কথার এক কথা হচ্ছে, গাড়িটির সকল ধরনের কাগজপত্র কমপ্লিট পেয়ে যাবেন আপনারা। আবারও বলি, এই গাড়িটির সকল ধরনের কাগজপত্র কমপ্লিট পেয়ে যাবেন, মালিকানা চেঞ্জ করা নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। তো এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, এই গাড়িটির মূল্য চাওয়া হচ্ছে 9,50,000 টাকা। আবারও বলি, এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 9,50,000 টাকা। এটা কিন্তু ফিক্সড না, আপনারা অবশ্যই আলোচনার সাপেক্ষে কিছু দামটা কমিয়ে নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের মতো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।